নমস্কাৰ, অসম খবৰত মই ধীৰজ উপাধ্যায় স্বাগতম জনাইছো। মই পুনৰবাৰ আপোনালোকৰ এই জনপ্ৰিয় অনুষ্ঠান জোনাকৰ পোহৰ বিচাৰি লৈ উপস্থিত আছো বাক্সাৰ কুমাৰীঘাটত স্থানীয় শিল্পী পুষ্প পাঠকৰ লগত। আমাৰ এই অনুষ্ঠানত বাৰ্তালাপৰ লগতে সংগীত আৰু নৃত্য পৰিৱেশন কৰা হয়। আজি মোৰ লগত উপস্থিত আছে পুষ্প পাঠক, আৰু দীপ নেৱাৰ। দীপ নেৱাৰ আমাৰ বাদ্যযন্ত্ৰ হিচাপে বাদ্য বজাবলৈ উপস্থিত আছে আৰু দীপ নেৱাৰে আমাক এই অনুষ্ঠান সংগীত পৰিৱেশন কৰি আমাক শুনাব। এই অনুষ্ঠানত মই পোনপ্ৰথমতে আমাৰ পুষ্প পাঠকক মই স্বাগতম জনাইছো। নমস্কাৰ, ধন্যবাদ জনাইছো অসম খবৰক এওঁলোকৰ ইমান ধুনীয়া প্ৰচেষ্টাত জনাকৰ পোহৰ বিচাৰি লৈ ইয়ালৈ অহাৰ বাবে মই অসম খবৰৰ কৰ্মকৰ্তাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। হয়, পুষ্প পাঠক কে মানে এতিয়া সংগীত স্থানীয় শিল্পী হিচাপে পৰিচিত হৈছে। পুষ্প পাঠক, আপুনি বৰ্তমানলৈকে গান সংগীত ক'ত ক'ত পৰিৱেশন কৰিছে? মই অসমৰ বিভিন্ন ঠাইত প্ৰগ্ৰাম কৰিছো। মই অৰুণাচলতো কৰিছো, গুৱাহাটীত কৰিছো, তেনেকে আপোনাৰ ডিগবৈ আৰু আমাৰ স্থানীয়খিনিত আছে, গোটেইখিনিত প্ৰগ্ৰাম কৰিছো প্ৰায়। হয়, ঠিক আছে। পুষ্প পাঠকে আমাক কিছু এতিয়া সংগীত পৰিৱেশন কৰি আমাক অসম খবৰৰ এই অনুষ্ঠানত শুনাব। পুষ্প পাঠকে আমাক পোনপ্ৰথমতে কি গান শুনাব বিচাৰিছে? যিহেতু বিহু আহি পাবৰে হল, মাঘ বিহু, চ' এটি খুব ধুনীয়া বিহু গান এটি গাইছে জুবিনদাৰ, সকলোৱে ভাল পাব। হয়, বিহুৰ বতৰত পোনপ্ৰথমতে পুষ্প পাঠকে বিহুৰ গান গাম বুলি ভাবিছে। চ' এতিয়া অসম খবৰৰ সমূহ দৰ্শকসকলে আমাৰ এই অনুষ্ঠানটো উপভোগ কৰিব বুলি আশা কৰোঁ। চাই থাকিব পুষ্প পাঠকৰ এই বিহু সংগীতখন। ধন্যবাদ। Oh, my God.
ধন্যবাদ থাকিল কুশৱা পাঠকলৈ। বিহু আহিছে যেতিয়া বিহু সংগীত আমাক পৰিৱেশন কৰি শুনালে, এতিয়া আমাক কুশৱা পাঠকে আৰু কিছু সংগীত পৰিৱেশন কৰি শুনাব। এতিয়া কুশৱা পাঠকে আমাক কি সংগীত পৰিৱেশন কৰি শুনাব বিচাৰিছে? এইবাৰ এটি খুব ধুনীয়া বড়ো গীত গাইছে, যিহেতু বৈশাখু বড়ো গীতৰ বড়ো এটি বৈশাখু গাইছে, খুব ধুনীয়া, সকলোৱে ভাল পাব। গানটি দৰ্শকসকলে আমাৰ এই অনুষ্ঠানটি উপভোগ কৰিব বুলি মই আশা কৰো, চাই থাকিব আমাৰ এই জনপ্ৰিয় অনুষ্ঠান জোনাকৰ পোহৰ বিচাৰি। এতিয়া পাঠকে আমাক বড়ো সংগীত এখন পৰিৱেশন কৰি শুনাই আছে। এতিয়া পুষ্প পাঠকে আমাক নেপালী সংগীত পৰিৱেশন কৰি আমাক শুনাব বিচাৰিছে। আপোনালোকে চাই থাকিব আমাৰ এই সংগীত, আমাৰ এই অনুষ্ঠানটি। কাঞ্চি ছুরিব আতুলি জেঠু ছুরো চাপতে হাজুরা তার ঘরে সাই লালে স্বাস্নি কুটে পেতে হাজুরা কাঞ্চি ছুরি বা তুলি জেঠু ছুরো চাপতে হাজুরা তার ঘরে সাই লালে স্বাস্নি কুটে পেতে হাজুরা হে আহা
হিমাচলি পালো পাটি এ দুমসিলারা ক্লোরু হিমাচলি পালো পাটি এ দুমসিলারা ক্লোরু এ উছলা বুড়ি ফুটলা মকাই খামলা কিরে কুরকা মুম্বাই মা চিকু সে গুদামা হিমাচলি বললো পাটি এ দুমসি দেখে নাগো এ হিমাচলি বললো পাটি এ দুমসি দেখে নাগো এ আসল খবর কা কি টিহরু এ সেন কে চল পাটো রে তুমিও তুমি কুটে পাচ্ছি সুন্দর পরিবেশন করে আমার পুষ্প পাঠকে সংগীত পরিবেশন করে আছে আর আমার পুষ্প পাঠকে আরো কিছু সংগীত পরিবেশন করে আমার শুনাব এটা পুষ্প পাঠকে আমার কি সংগীত পরিবেশন করে শুনাব পুষ্পকর মুখর পর নিজে শুনি লো এবার এটি খুব ধুনিয়া বঙ্গালী গীত গাব ওলাইছো ঠিক আছে এটা পুষ্প পাঠকে আমার বঙ্গালী সংগীত পরিবেশন করে শুনাব বিচারিছে
সংগীত পরিবেশন করে শুনাব। তার আগে দীপর ওসর যাও, দীপক মানে কিছু কথা সুদিম। দীপ, তুমি যে বাদ্যযন্ত্র বজাই আছো, কত কত গেছো তুমি বজাবলে জনপ্রিয় আমার শিল্পী সকল? ঠিক আছে, আমার বহুতো মানে আমার দীপ নেওয়ারে বহুতো জনপ্রিয় শিল্পীর লগত বহু ঠাই মানে বাদ্যযন্ত্র বজাবলে গই মানে বাদ্যযন্ত্র বজাইছে। পুষ্পর লগত মানে বহুত সংগীত পরিবেশনত মানে বজাইছে। এতিয়া আমাক পুষ্পকে পুষ্পকে আরো এখন এটা নেপালী সংগীত শুনাব। তো আমি পুষ্পকর পৰা আমি এটা নেপালী সংগীত শুনিবলৈ বিচাৰিছো। ঠিক আছে, এটা খুব ধুনীয়া নেপালী গীত গাইছো। ধন্যবাদ থাকে আমার পুষ্প পাঠকলৈ। আমি এতিয়া আমার এই অনুষ্ঠানটি সামরণি লম। গতিকে পুষ্প পাঠকে যেহেতু আমাক সংগীত পরিবেশন করে আমাক এই অনুষ্ঠানত শুনাইছে, বহুত সুন্দর পরিবেশন। এই অনুষ্ঠানের যোগেদি পুষ্প পাঠকে যাতে আরো আগুয়ে যাব সেই আশা রাখি মই আমার এই অনুষ্ঠান জোনাকর পর বিচারি অনুষ্ঠানটি সামরণি মারিছো। ধন্যবাদ।